ভয় কিন্তু মানুষের একটি স্বাভাবিক আবেগ। যে কোনো ভয়ের ঘটনা ঘটলে, ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলে আমরা ভয় পাব, এটা একটি মানবিক গুণ, এটি একটি মানুষের স্বাভাবিক আবেগ। কিন্তু কোনো ভয়ের পরিস্থিতি ছাড়া, ভয়ের কোনো ঘটনা ঘটার আগেই যদি কারো ভেতরে ভয়ের উদ্রেক ঘটে, তখন সেটিকে আমরা বলে থাকি অহেতুক ভয়। এই অহেতুক ভয় বা যেটিকে আমাদের সামাজিক জায়গা থেকে আমরা মনে করি থাকি এক ধরনের দুর্বলতা, সেটি কিন্তু মানসিক স্বাস্থ্যে এটিকে বলা হয় ফোবিয়া। কেউ কেউ অহেতুক উচ্চতাকে ভয় পায়, কেউ কেউ অহেতুক ছোট ঘরে বা বদ্ধ জায়গায় ভয় পায়, কেউ কেউ অহেতুক কোনো নির্দোষ পোকামার কেউ কেউ ভয় পেতে পারে। যেখানে সাপ নেই সেখানে সাপের ভয় পায়, যেখানে পোকা নেই সেখানে পোকার ভয় পায়, উচ্চতায় উঠে গেলে একটু পড়ে যাওয়ার ভয় পায়। এই অহেতুক ভয় বা ফোবিয়া কিন্তু এক ধরনের মানসিক সমস্যা। এই মানসিক সমস্যা কাটিয়ে উঠতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তার এক ধরনের এক্সপোজার, অর্থাৎ যেই বিষয়টিকে বা যেই বস্তুটিকে বা যেই পরিবেশে সে ভয় পাচ্ছে, ধীরে ধীরে সেই বস্তু বিষয় বা পরিবেশের সাথে একজনকে খাপ খাইয়ে নিতে হবে। যেমন একটি উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, কেউ যদি মাকড়সাকে ভয় পায়, তখন তাকে সর্বপ্রথম মাকড়সার কথা শোনাতে হবে, তার কয়েকদিন পরে তাকে মাকড়সার ছবি দেখাতে হবে, তার কিছুদিন পরে তাকে এক ধরনের খেলনা মাকড়সা, রাবারের মাকড়সা, মাকড়সার মডেল তাকে দিতে হবে, ছবি আঁকতে দিতে হবে, তারপরে তাকে একটি জ্যান্ত মাকড়সা দূর থেকে দেখাতে হবে, তারপরে একটা সময় একটি নির্দোষ মাকড়সা তার কাছাকাছি নিয়ে আসতে হবে। এভাবে যেটিকে আমরা বলে থাকি সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন, যার মধ্য দিয়ে ধাপে ধাপে একটি ভয়ের বস্তুর প্রতি তার ভয়টি কমতে থাকে। ভয় আমাদের জীবনে থাকবে, ভয় স্বাভাবিক একটি আবেগ, স্বাভাবিক একটি প্রক্রিয়া, কিন্তু অহেতুক ভয় কিন্তু একটি রোগ। আমরা অহেতুক ভয়কে দূরে রাখি এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখি।